দেখলেন সেটা রিমেক মুভি ছিল। এই রিমেক শব্দটি শুনলে প্রথমে মাথায় আসবে বাংলা সিনেমার কথা। দুই বাংলা সাকিব জিত দেব থেকে শুরু করে থালের আরিফিন শুভ যশ বনি প্রায় প্রত্যেকেই রিমেক মুভি বলতে অজ্ঞান। এদের ক্যারিয়ারে এতগুলো রিমেক মুভি আছে যে আপনি গুলি শেষ করতে পারবেন না। হয়তো এই কারণে আমরা বাংলায় মাসালা টাইপের মুভির নাম শুনলে মাসালাহীন পার্সি হয়ে পড়ি। তো এই রিমেক মুভির কারণে আমরা অনেকে বাংলা নায়কদের প্রতি বিরক্ত। অথচ আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না, স্বয়ং বলিউডে এমন কোনো চেনা জানা নায়ক নেই যে এখনো রিমেক মুভি করেনি। শাহরুখ, সালমান, আমির থেকে শুরু করে ঋত্বিক, শাহিদ, রণবীর সহ প্রায় সব বলিউড তারকাই রিমেক মুভি করেছে। অথচ আজকের ভিডিওটি ভারতের রিমেক মুভি না করা সেরা 10 তারকাদের নিয়ে। তাহলে তারা কারা, চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই রাখলাম বিজয় সেতুপতিকে। তো তামিলের এই সুপারস্টার সম্প্রতি মাস্টার মুভিতে তারাপতি বিজয়ের সাথে টক্কর দিয়ে আবারও সবার নজর কাড়ে। এর আগে লিড অ্যাক্টর হিসেবে এই তারকা তার ফিল্ম ক্যারিয়ার শুরু করে 2012 সালে। ইতোমধ্যে বক্স অফিসে তার 50টির অধিক মুভি মুক্তি পায়, যার মধ্যে সিংহভাগ মুভি সাকসেস। তো এতগুলো মুভিতে কাজ করলেও এখনো কোনো ডিরেক্টর তাকে কোনো রিমেক মুভিতে অভিনয় করাতে পারেনি। অর্থাৎ কোনো রিমেক মুভির অফার আসলেই তিনি সোজা না করে দেন। তো তামিলের বিজয় সেতুপতির মতো তেলুগুর বিজয় দেবরকোন্ড কোনো রিমেক মুভিতে কাজ করেন না। হালের এই ক্রেজ ইতোমধ্যে অর্জুন রেড্ডি, কিতা কবির নাম, ডিয়ার কমরেড প্রভৃতি রোমান্টিক মুভি করে ওয়ার্ল্ডের এক নাম্বার লাভার্স বনে যায়। ফলে ডিরেক্টর মাধব তাকে দিয়ে ওয়ার্ল্ড ফেমাস লাভার্স নামে একটি অখাদ্য মুভিও ইউটিউবে হিট করিয়ে দেয়। বাজে এই মুভিটি ইউটিউবে মাত্র একদিনেই 20 মিলিয়ন ভিউ টাচ করে। তো যাই হোক, এই তারকাও নিজেকে রিমেক মুভি থেকে দূরে রাখার ঘোষণা দিয়েছেন, যার কারণে বলিউডের করণও তাকে দিয়ে রিমেক মুভি করাতে পারেনি। তো কান্নাড়ার রক্ষিত শেঠিকে হয়তো অনেকে চিনেন না, তবে রাশমিকার নাম বললে সব নায়িকার প্রেমীরাই তাকে চিনবেন। বিশেষ করে ন্যাকামির জন্য এই নায়িকার বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত। তো এই রাশমিকার সাথে রক্ষিত শেঠির বাগদান হয়েছিল। যদিও পরবর্তীতে রাশমিকা তেলুগুর বিজয় দেবরকোন্ডার সাথে মিশে রক্ষিতের সাথে ব্রেকআপ করে। তো যাই হোক, রক্ষিত কান্নাড়ার প্রথম সারির একজন সুপারস্টার। তার ক্রিক পার্টি ASN পুরো ভারত জুড়ে পরিচিত পেয়েছে। তো এ তারকাও তার ক্যারিয়ার ডিকশনারিতে রিমেক শব্দটিকে স্থান দেননি। অন্যদিকে কান্নাড়া বিলম্ব করা রকি আসে ইয়াশও তার ক্যারিয়ারে রিমেক মুভিকে জায়গা দেয়নি। ইতোমধ্যে তার ফিল্ম ক্যারিয়ার 15 বছরে পা দিতে চলেছে, যার মধ্যে মুক্তি পাওয়া 20টি মুভি ফুল মাসালা টাইপের। অথচ মাত্র 5 বছরেই বলিউড তারকা টাইগার হাফ ডজন মাসালা রিমেক মুভির জন্ম দিয়ে বক্স অফিস ছেড়ে দিয়েছেন। তো যাই হোক, সাঁতার অন্য তারকাদের মতো ইয়াশও রিমেক মুভি নিয়ে বেশ খুঁতখুঁতে। কোনো ডিরেক্টর তার কাছে রিমেক মুভির স্ক্রিপ্ট নিয়ে আসলেই তিনি রেগে তো যারা ইয়াশকে চেনেন তারা সবাই হয়তো ফাহাদ ফাদিলকে নাও চিনতে পারেন, তবে মালায়ালাম সিনেমার ভক্তরা অবশ্যই এই তারকাকে চিনবেন। ভীষণ ট্যালেন্টেড এই তারকা 2009 সাল থেকে পুরোদমে সিনেমায় কাজ শুরু করেন। ইতোমধ্যে মালায়ালাম ইন্ডাস্ট্রির মুভি ছাড়াও ফাহাদ তামিলেরও কয়েকটি মুভিতে কাজ করেছেন। তো যাই হোক, ক্যারিয়ারে 50টির কাছাকাছি মুভি পারফর্ম করলেও এখনও রিমেক কোনো মুভিতে পারফর্ম করেননি তিনি। ফাহাদের মতো একই ইন্ডাস্ট্রি বিলং করা দুর্গা সালমানও কোনো রিমেক মুভিতে অভিনয় করেননি। মালায়ালামের এই সুপারস্টার তামিল এবং তেলুগুতেও সবার তালে কাজ করেন, পাশাপাশি 2টি হিন্দি মুভিতেও তাকে দেখা গেছে। অথচ কোনো ইন্ডাস্ট্রি ডিরেক্টরই তাকে দিয়ে রিমেক মুভি করাতে পারেনি। মলিক মুভি করার শপথ দেওয়া এই তারকাকে শীঘ্রই বিশাল বাজেটের পুরো মুভিতে দেখা যাবে। তো এই তারকাকে ভালোবাসতে চাইলে চালিয়ে দিয়ে শুরু করুন। মেগা পাওয়ার স্টার রামচরণের ভাই সাইদরমও তার ক্যারিয়ারে কোনো রিমেক মুভি করেননি, যদিও রামচরণ যুব মুভির মধ্য দিয়ে রিমেকে পা দিয়েছিলেন। তবে সাইদরম নিজেকে এখনও রিমেক মুক্ত রেখেছেন। ইতোমধ্যে 12টা মুভি কাজ করা এই তারকার সর্বশেষ সোলো ভ্রাতকের সো বেটার মুভির মধ্য দিয়ে করোনা পরবর্তী বক্স অফিস তাকিয়ে দিয়েছেন। তো কান্নাড়া ধ্রুব সারজা আমাদের কাছে খুব একটা জনপ্রিয় নয়, ইভেন আমিও তার কোনো মুভি এখনো দেখিনি। তবে রাশমিকার সাথে তার মোস্ট হাই সৃষ্টি করা পোগারো মুভির গানগুলো কিন্তু আমিও কয়েকবার দেখেছি, সেই সাথে মুভিটার ট্রেলারও বেশ জটিল ছিল। তো এ তারকা
রিমেক মুভিকে প্রচন্ড রকম ঘৃণা করেন। ক্যারিয়ারে তিনি কোনো রিমেক মুভির স্ক্রিপ্টে হাতও দেননি। তেলুগু সুপারস্টার মহেশ বাবুকে পুরো সাউথের প্রিন্স বলা হয়। 2002 সাল হতে ক্যারিয়ার শুরু করা এই তারকা সাউথ পেরিয়ে আমাদের কাছেও ভীষণ জনপ্রিয়। আর এই জনপ্রিয়তার অন্যতম কারণ হতে পারে রিমেক মুভি না করা। ক্যারিয়ারে 30-এর কাছাকাছি মুভিতে পারফর্ম করা এই তারকা এখনো কোনো রিমেক মুভি স্পর্শ করেনি। অনেক বড় বড় ডিরেক্টর তার কাছে রিমেক মুভির অফার দিয়েছিল, কিন্তু তিনি তার বিনের সাথে রিজেক্ট করে দেন। সেই সাথে কোনোদিন রিমেক মুভি করবে না বলে ঘোষণাও দেন। তো মহেশের মতো সুপারস্টার আলুর জন্য রিমেক মুভিকে প্রচন্ড রকমের ঘৃণা করেন। মহেশের এক বছর পর ক্যারিয়ার শুরু করা এই তারকা ইতোমধ্যে 20-টির মতো মুভিতে কাজ করেছেন, অথচ তার মধ্যে একটিও রিমেক মুভি নেই। প্রতিনিয়ত দর্শকদের জন্য তিনি নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করেন, যার কারণে কোনোদিন তাকে কারো স্টাইলও কপি করতে দেখা যায়নি। প্রত্যেকটি মুভিতে তিনি ইউনিক স্টাইল ব্যবহার করেন, এই জন্য ইন্ডাস্ট্রিতে তাকে স্টাইলিশ স্টার বলা হয়। তুই স্টাইলিশ স্টারের পুষ্পা নিয়ে আপনি কেমন এক্সাইটেড কমেন্টে জানাতে পারেন। তো ভিউয়ার্স, শুরুতেই বলেছিলাম এই পোস্টারে ভারতের রিমেক মুভি না করা সেরা 10 তারকাকে দেখাবো। অথচ দেখুন, ভারতের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি বলিউডের একজন তারকাকেও এখানে পাওয়া যায়নি। আপনি পেয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন। সবসময় সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।